নিশা, এবার আমরা নজর রাখবো হচ্ছে নদিয়ার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের দিকে, একেবারেই অঙ্কিতা। উপাচার্য নিয়োগ সহ একাধিক দাবিতে উত্তাল নদিয়ার মোহনপুর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। দুদিনে পড়ল এই ছাত্র বিক্ষোভ, অচলাবস্থা তৈরি হয়েছে গোটা বিশ্ববিদ্যালয় জুড়ে। দু মাস ধরে উপাচার্যহীন নদিয়ার মোহনপুর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। উপাচার্য নিয়োগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে অবস্থান বিক্ষোভ পড়ুয়াদের। শুক্রবার দুদিনে পড়ল এই বিক্ষোভ, যে কারণে অচলাবস্থা তৈরি হয়েছে গোটা বিশ্ববিদ্যালয় জুড়ে। পঠন পাঠন থেকে পড়াশোনা সবকিছুই থমকে গিয়েছে। পড়ুয়াদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে অধ্যক্ষের সংখ্যা কম, এছাড়াও বিভিন্ন কারণে স্নাতকোত্তর ভর্তি প্রক্রিয়াও আটকে রয়েছে। বিশ্ববিদ্যালয়ের তরফে কোনো রকম নোটিফিকেশন করা হয়নি। বিশ্ববিদ্যালয়ে দ্রুত উপাচার্য নিয়োগ করা হোক, এমনটাই বলছেন পড়ুয়ারা। শুক্রবার আন্দোলনের জেরে কোনো অধ্যক্ষই বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারেনি। পড়ুয়াদের দাবি, উপাচার্য নিয়োগের বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যতক্ষণ না পর্যন্ত লিখিত আশ্বাস দিচ্ছে, ততক্ষণ তারা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে আন্দোলন চালিয়ে যাবেন। আমাদের বিশ্ববিদ্যালয়ে ৫৫ দিন ধরে উপাচার্য নেই। আমরা এগ্রিকালচার ডিপার্টমেন্ট এবং রাজ্যপালের কাছে এইভাবে জানিয়েছি, আমাদের রেজিস্ট্রারের কাছে জানিয়েছি, কিন্তু কোনোরকমভাবে স্টেপ নেওয়া হচ্ছে না। তার জন্য যেটা প্রধান কারণ হিসাবে আমরা দাবি করছি, সেটা হচ্ছে রাজ্যপালের উদাসীনতা। তিনি ইগল লড়াই করছেন রাজ্য সরকারের সাথে, যে পুরো প্রসেসটাকে ডিলে করছেন। ছাত্রদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ অধ্যক্ষই। এক অধ্যক্ষের কথায়, আমাদের ইউনিভার্সিটি আজ 55 দিন হলো কোনো ভাইস চ্যান্সেলার নেই। প্রশাসনিক কাজে অনেক অসুবিধা হচ্ছে, ছাত্ররা সার্টিফিকেট পাচ্ছে না, ডিগ্রি পাচ্ছে না, অনেক ফিনান্সিয়াল বিলও ছাড়া যাচ্ছে না। সেই জন্য ছাত্ররা গেট বন্ধ রেখেছেন, তারা কাউকে ঢুকতে দিচ্ছেন না, যে যতক্ষণ আমাদের ভাইস চ্যান্সেলার আসছেন ততক্ষণ ইউনিভার্সিটি বন্ধ। আপনি গাড়ির মধ্যে বসে রয়েছেন? হ্যাঁ, আমি গাড়ির মধ্যে বসে। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে আন্দোলনের ঝাঁজ বেড়েছে দ্বিগুণ। ছাত্র আন্দোলনের জেরে অচলাবস্থা তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয় জুড়ে। নদিয়া থেকে বিশ্বজিৎ দেবনাথের রিপোর্ট, আর প্লাস নিউজ।